নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে চর আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগে অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল কাল্লার অতিরিক্ত দায়রা আদালত। রেললাইন পারাপার করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। কাল্লায় গ্রেপ্তার হওয়া বাসিন্দাদের পরিবারের সদস্যরা তাদের মুক্তির জন্য কাল্লা মহকুমা শাসকের স্মরণাপন্ন হলেন বুধবার। সামাজিক নিরীক্ষা বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হল বুধবার। বুধবার অনুষ্ঠিত হল গণ উপনয়ন। বোরহাট সংলগ্ন রামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হল বুধবার। রত্তলা সংলগ্ন ভারত সেবাশ্রমের উদ্যোগে পড়ুয়াদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হল। ভাতার হিন্দু মিলন মন্দিরে গুরু মহারাজের 122তম জন্মতিথি উদযাপন হল। চলে আসছে বিস্তারিত খবরে। স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগে অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল কাল্লা অতিরিক্ত দায়রা আদালত। বিচারকের এইরূপ আদেশের ফলে খুশি মৃতার বাড়ির লোকজনরা। স্ত্রীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করার অভিযোগে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল কাল্লা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক তপন কুমার মণ্ডল। 2015 সালের জুন মাসের 16 তারিখে সহজপুরের দয়াময় মণ্ডল সহজপুর বাজারে তার স্ত্রী মলিনা মণ্ডলকে প্রকাশ্য দিবালোকে ছুরি মেরে হত্যা করে। এ ব্যাপারে মলিনা মণ্ডলের ভাই কাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্ত্রীকে হত্যা করার পরেই দয়াময় মণ্ডল পলাতক ছিলেন। পরে কাল্লা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন বিচার চলার পর মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করে বিচারক। বুধবার বিচারক তপন কুমার মণ্ডল তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এছাড়াও 5,000 টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা না দিতে পারলে আরও 6 মাস তাকে জেলেই থাকতে হবে। বিচারকের এই রায়ে মলিনা মণ্ডলের বাপের বাড়ির লোকজন খুশি। আজকে বিচারক তপন কুমার মণ্ডল আমাদের রানের এড়িয়ে ডায়মন্ড মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলে 5,000 টাকা জরিমানা করেছে। মানে কিসের জন্য? মানে ওনার স্ত্রীকে উনি সহজপুর বাজারে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করেছিলেন। সেই বিচারে আজকে রায় ঘোষণা হলো। সেই রায়ে ওনার যাবজ্জীবন সাজা হয়েছে এবং 5,000 টাকা জরিমানা হয়েছে। অনাদায় আরও 3 মাস জেল। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। রেললাইন পারাপার করতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে অম্বিকা কালনার স্টেশন সংলগ্ন এলাকায়। মাত্র বিয়ের 20 দিন আগে মৃত্যু হওয়ায় শোকাহত গোটা পরিবার। কানে মোবাইল নিয়ে রেল লাইন পারাপার করার সময় রেলে কাটা পড়ে মৃত্যু হলো 34 বছরের সুমিত সরকার নামে এক যুবকের। ঘটনাটি ঘটেছে অম্বিকা কালনার স্টেশন সংলগ্ন এলাকায়। মৃত যুবকের বাড়ি কাল্লার ঠাকুরপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, মঙ্গলবার রাতে লটারি ব্যবসায়ী সুমিত সরকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। হঠাৎই তার কাছে একটি ফোন আসে। ফোনে কথা বলতে বলতেই লাইন পারাপার করছিল, সেই সময় তাকে একটি ট্রেন ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পারিবারিক সূত্রে জানা যায়, 20 দিন বাদেই সুমিত সরকারের বিয়ে হওয়ার কথা ছিল। কাল্লার জিআরপি মৃতদেহটি উদ্ধার করে কাল্লা মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। লটারির দোকান বন্ধ করে রাত্রে ফিরছিল। হঠাৎ সেই সময় একটা ফোন আসে, রেললাইনের ধার দিয়ে আসছিল। হঠাৎ সেই সময় একটা ফোন আসে, ফোনটা হচ্ছে রিসিভ করে, যেই টাইম একটা ইন্সপেকশন কার আসে, ওখানে চোট লাগে, যেটা মৃত্যু হয়। ওনার কি রিসেন্ট বিয়ে ঠিক হয়েছিল? কতদিন বাদে বিয়ে ছিল? 15 দিন পরে বিয়েছিল। যেখান থেকে উদ্ধার হয়েছে ওনার দেহ, সেখানের পাশে কি মোবাইলটা পড়েছিল? এবং যে টাইমে হয়েছে সেখানেও কল লিস্টও সেরকম দেখা যাচ্ছে নাকি? না, কল লিস্ট আমরা এখনও দেখিনি। সেটা হচ্ছে জিআরপির আন্ডারে ছিল। আমরা জিআরপি আমাদের সকালে দিয়েছে, আমাদের অত টাইম হয়নি ওগুলো দেখার। বুধবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সুমিত সরকারের মৃতদেহ সববাহী গাড়িতে কানলার ঠাকুরপাড়ায় তার বাড়িতে এসে পৌঁছালে পরিবারসহ গোটা এলাকায় শোকস্তব্ধ পরিবেশের সৃষ্টি হয়। মোবাইল কানে দিয়ে আসছিল, একটা গাড়ি আসছিল, সেই সময় ইনজেকশন কারে আসছিল, সেই সময় ডাক্তার। কখন হয় এটা? গতকাল রাতে? না, গতকাল রাতে। মানে উনি কি করতেন? লটারির দোকান ছিল। মানে প্রতিদিনই কি এরকম মানে মোবাইল কানে নিয়ে উনি যান? এরকম প্রায় আসছে। ওখান থেকে দোকান বন্ধ করে ফিরছিলেন নাকি? ওনার কি রিসেন্ট বিয়েও ঠিক হয়েছিল? হ্যাঁ, রিসেন্ট বিয়ে ঠিক হয়েছিল।
মানে ওই ইয়ে ওই পাশ থেকে কি মোবাইলটা উদ্ধার হয়েছে, মানে যেখান থেকে উনি? কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব পরবর্তী খবর। কালনায় গ্রেপ্তার হওয়া বাসিন্দাদের পরিবারের সদস্যরা তাদের মুক্তির জন্য কালনা মহকুমার শাসকের শরণাপন্ন হলেন বুধবার। মুম্বাই সিআইডি পুলিশ বাংলাদেশি হিসাবে তাদের গ্রেপ্তার করেছেন। মহকুমার শাসক ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন। কিছুদিন আগে কালনা থেকে 14 জন যুবক যুবতী বোম্বেতে কাজের উদ্দেশ্যে যায়। মহিলারা পরিচারিকার কাজ করতেন, পুরুষেরা মৎস্যজীবী হিসাবে কাজ করতেন। পরিবারের অভিযোগ, মুম্বাইয়ের সিআইডি পুলিশ বাংলাদেশের হিসাবে তাদের গ্রেপ্তার করে। ওই ব্যক্তিদের পরিবারের দাবি, তাদের সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও সিআইডি তাদের গ্রেপ্তার করেছে। বুধবার পরিবারের সদস্য ও এলাকাবাসীরা তাদের মুক্তির দাবি জানিয়ে কালনার মহকুমা শাসক নীতিন সিংহানিয়ার সাথে দেখা করেন। সেই ব্যাপারে এরা এসডিওকে ডিপুটি দিয়েছিল। এসডি সাহেব বললেন এটা সরকারি, একটা সরকারের সঙ্গে একটা সরকার যোগাযোগ থাকার জন্য আমরা আপনার দরখাস্ত করুন, একটা ইউনিটে আমরা আন্ডার সেক্রেটারি লেভেলে এখান থেকে মহারাষ্ট্র গভর্নমেন্টের যোগাযোগ করবো। এই মহারাষ্ট্র গভর্নমেন্টের ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট যোগাযোগ করে এদের 6 বছর তাড়াতাড়ি হবে এবং সেই হিসেবে এসডিও পাঠিয়ে দিয়েছে, ডিএম পাঠিয়ে দিয়েছেন। এই অবস্থায় গুরুত্বপূর্ণ সরকার দেখছেন এবং অলরেডি তিনি ফোন করছেন বিভিন্ন জায়গায় যাতে এই কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায়। পরিবারের সদস্য ও এলাকাবাসীরা জানান মহকুমা শাসক তাদের ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন। এ ব্যাপারে তৎক্ষণাৎ জেলা শাসকের সাথে সম্পর্ক স্থাপন করেন। মহকুমা শাসকের কাছে এটা একটা ডেপুটেশন দিতে এসেছিলাম যে যাতে আমাদের গ্রামের ছেলেরা এবং যারা মায়েরা ধরা পড়েছে, বাচ্চা বাচ্চা বাচ্চারা ধরা পড়েছে, তাদের যদি উদ্ধার করা হয়, সেই জন্যই আজকে আমরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলাম। আজকে কি কি মহকুমা শাসক খুব ভালো আমাদের সঙ্গে মানে কথা বলেছেন এবং উনি নিজে খুব, আমি যা দেখলাম, উনি ইনিশিয়েটিভ নিচ্ছেন। ডিএমকে ফোন করলেন, ওনার ব্যাচমেট নাকি বোম্বে থাকে, আলাদা দেখলেন বোম্বে থাকেন, তিনাকেও ফোন করার চেষ্টা করলেন। পরবর্তীকালে আমাদের প্রতিনিধি এবং স্বপনদাকে যখন বলেছিলাম কালকে, তখন স্বপনদা লালিদাকে ফোন করেছিল, মানে আমাদের দেবাশিসবাবুকে। দেবাশিসবাবু আমার এখানে প্রেজেন্ট ছিল। দেবাশিসবাবু মানে এসডিও সাহেবের সঙ্গে কথা বলবেন। যারা যাদেরকে ওখানে আটকে রাখছে, ওরা কারা আটকে রাখছে ওখানে? এখন দেখুন, আমার তো আছি কলকাতায় কালনাতে, আমি যেটুকুনি বুঝতে পাচ্ছি তারা আছেন হয়তো সিআইডি পুলিশের এরকম আছে। তাদের কি ওখানে আধার কার্ড ভোটার কার্ড কিছুই নেই? তাদের যারা আমার গ্রামের যারা আছে তাদের সবটাই আছে, নেই শুধু হয়তো স্কুল সার্টিফিকেট আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে। তাদেরকে কি আপনাকে বলছি, ইমেন তার বাপের দলিল পর্যন্ত দেখানো হয়েছে। আচ্ছা, তাদেরকে কি বাংলাদেশি বলে আটক করেছে? হ্যাঁ, বাংলাদেশি বলে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। সামাজিক নিরীক্ষা বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হলো বুধবার। জামালপুর দোলরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। সরকারি প্রকল্পগুলি যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা জানতেই এইরূপ কর্মসূচি গৃহীত হয়। সামাজিক নিরীক্ষা বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হলো বুধবার। জামালপুর 1 নম্বর পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। জামালপুর দোলরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই সভা। সরকারি প্রকল্পগুলি যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা জানতেই এই রূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানুষজনের চাহিদা কি, এদিন তা লিপিবদ্ধ করা হয়। কর্মসূচি উপলক্ষে অসংখ্য মানুষের সমাগম ঘটে এই সভাতে। সভা ঘিরে মানুষজনের উৎসাহ ফুটে ওঠে। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা অনুষ্ঠিত হচ্ছে এখানেতে। আর কি কি সাধারণ মানুষের সামনে কি কি তুলে ধরা হবে এখানে? সাধারণ মানুষের সামনে সমস্ত প্রকল্প নিয়ে তুলে ধরা হচ্ছে, যেমন ইন্দিরা আবাসন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলা আবাস যোজনা, তারপরে এনআরজিএস, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন ধরনের যে ভাতা হয়, হ্যাঁ, কৃষক পেনশন, হ্যাঁ, এই ধরনের প্রকল্পগুলো নিয়ে সামাজিক নিরীক্ষণ যে টিম রয়েছে, সেই টিম তারা সংসদে সংসদে গিয়ে পঞ্চায়েতের যে কাজগুলো হয়েছে সে কাজগুলো তারা নিরীক্ষণ করছে
এবং সঠিকভাবে হয়েছে কি না, মানুষ ঠিকমতো টাকা পয়সা পাচ্ছে কি না, হ্যাঁ এইগুলো তারা দেখে এবং সেগুলো লিপিবদ্ধ করেছে। এবং আজকে গোটা জামালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতকে নিয়ে যে গ্রামসভা অনুষ্ঠিত হয়েছে সেই মানুষের সামনে সেগুলো তুলে ধরছে। জামালপুর থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বুধবার অনুষ্ঠিত হলো গণ উপনয়ন। বাঁকুড়া জেলার মালিয়ারা রাসমন্দিরে অনুষ্ঠিত হয় এদিনেরই কর্মসূচি। আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্রাহ্মণ পরিবারের 10 জন এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। গণ উপনয়ন অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার মালিয়ারা রাসমন্দির ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। প্রায় 600 বছরেরও বেশি মালিয়ারা রাজপরিবার এই স্থানে বেশ কিছু মন্দির গড়ে তোলে। শিব বিষ্ণু রাধারানী মন্দিরে পূজিত হন। এই স্থানে রাসমঞ্চ জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান। 2015 সালে রাসমন্দির ওয়েলফেয়ার সোসাইটি সরকারি স্বীকৃতি পায়। বছরে বিভিন্ন সময় এরা সামাজিক কাজকর্ম করে থাকে। এবছর প্রথম তারা গণ উপনয়নের কাজ করল। আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্রাহ্মণ পরিবারের 10 জন এই গণ উপনয়নে অংশ নেন। এই উপলক্ষে প্রায় 400 মানুষ অন্নকূটে অংশগ্রহণ করেন। উদ্যোক্তাদের এই ধরনের উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। এই কারণে আনন্দ এবং আপ্লুত, এই কারণে যে এটা একটা বিরল ঘটনা, এবং শুধু বিরল বললে হয়তো অনেক ছোট করা হবে, এটাকে বলবো মালিয়ারার ইতিহাসে একটা অধ্যায়ের সূচনা হলো। শুধু অধ্যায়ের সূচনা বললেই ভুল হবে। এখানে আমি জানাই প্রথমে আমার এই রাসমন্দির কমিটির প্রতিটি সদস্যবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। এবং সর্বোপরি যে কথাটা না বললে হয়তো তাকে ছোট করা হবে, এইখানকার রাসমন্দির ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি মিস্টার হাটু ভাইকে ওরফে প্রদীপ গোস্বামীকে জানাই আমার অকুণ্ঠ অকুণ্ঠ ভালোবাসা। উদ্যোক্তাদের পক্ষ থেকে রাজ পরিবারের সদস্য হিমাত্রি নারায়ণ চন্দ্রাধীর্য বলেন, এই ধরনের উদ্যোগ এই এলাকায় প্রথম। আমার অসুবিধা মানে আমাদের ঘরে এক কাকার মেয়ে এক্সপেক্ট করেছিল, এই বছরটা না হলে আর বছর হতো, এখানে তো এই বছর কোনো কিছু মানে অনুষ্ঠান করে দিয়ে সম্ভব ছিল না, সেই জন্য একটু এরকম করে দিলাম। এখানে যখন সুবিধা হলো সবাই বললো এখানে দিয়েছে আমার। আচ্ছা, এদের এই মানে উদ্যোক্তাদের এই উদ্যোগ আপনার কেমন লাগলো? অনেক। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। বোরহাট সংলগ্ন রামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হলো বুধবার। প্রাণীদের প্রতি মানুষদের যত্নশীল হওয়ার লক্ষ্যেই এইরূপ কর্মসূচি গৃহীত হয়। এর পাশাপাশি একটি সেমিনার অনুষ্ঠিত হয়। একটি পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হলো বুধবার। সেই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। বোরহাট সংলগ্ন বর্ধমান শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ বিদ্যালয় থেকে এদিনের শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। প্রসঙ্গত, প্রত্যেক বছর রাজ্য জুড়ে 15 থেকে 31 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। পশু হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ, নিরীহ পশুদের উপর অত্যাচার বন্ধ, পশুদের প্রতি মানবিক হওয়া প্রভৃতি প্লাকেট হাতে মিছিলে পা মেলান পড়ুয়ারা। এর পাশাপাশি একটি সেমিনারও অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। যেটা প্রাণী কল্যাণ পক্ষ, সেটা হচ্ছে 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারি, এই সময়টাতে সারা রাজ্য জুড়ে এই অনুষ্ঠানটা হয়। এবং আমরা প্রত্যেক বছরই বর্ধমান জেলাতেও এই প্রাণী কল্যাণ পক্ষের উদযাপন হিসেবে, উদযাপনের অঙ্গ হিসেবে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে, যেমন আমাদের পথের যে সমস্ত কুকুর থাকে তাদেরকে ভ্যাকসিনেশান, অর্থাৎ জলাতঙ্কের ভ্যাকসিনেশান যেমন করা হয়, তেমনিভাবে এই প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ করার জন্য সাধারণ মানুষের সচেতনতা,
এটা একটা অত্যন্ত বড় বিষয়। সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে সাধারণভাবে প্রাণীদের প্রতি যে নিষ্ঠুরতা হয় সেই নিষ্ঠুরতা কোনো অবস্থাতে বন্ধ করা যাবে না, এবং সেই সচেতনতা বাড়ানোর উদ্যোগে আমরা আজকে একটি অত্যন্ত বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করেছি। এবং মূল অনুষ্ঠান যেটা আমাদের আজকে রামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ বিদ্যালয়ে আমরা একটা সেমিনারের আয়োজন করেছি, যে সেমিনারে আমরা স্কুলের ছাত্রদের আমরা সেই সেমিনারে উপস্থিত থাকাটাকে কনফার্ম করেছি, যাতে করে তাদের মধ্যে এই সচেতনতাটা এই ছোটোবেলা থেকেই এই সচেতনতা তৈরি হয় যে প্রাণী মানে প্রাণীর উপরে কোনো ধরনের নিষ্ঠুরতা আমরা করব না এবং অন্যকেও করতে দেব না। এই সচেতনতাটা বাড়ানোর উদ্যোগেই কিন্তু আজকে এই স্কুলে আমরা সবাই মিলিত হয়েছি। এবং আমাদের আজকে সেমিনারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে যে রোগগুলো মানুষ থেকে পশুতে অথবা পশু থেকে মানুষে আসে সেই রোগ প্রতিরোধ করার জন্য আমরা কী ব্যবস্থা নিতে পারি, এবং অ্যানিমেলের প্রতি পশুদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ করার জন্য আমরা কী কী পদক্ষেপ নিব, এই নিয়ে আজকে সেমিনার। অনেক কটা প্ল্যাকার্ড দেখা গেল, বোর্ড দেখা গেল র্যালির মধ্যে, এগুলো কি বার্তা? এটা বার্তা একটা সাধারণ মানুষের কাছে একটা বার্তাই আমরা দিতে চেয়েছি যে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধ করুন, নিজের জীবন তাতে আরো অনেক সুন্দর হবে। নিষ্ঠুরতা যদি মনের মধ্যে আমি নিষ্ঠুরতা ত্যাগ করতে পারি, আমার প্রতিদিনের জীবনের মানোন্নয়ন, আমার প্রতিদিনের ব্যবহার, প্রতিদিনের আচার আচরণ, এটা অনেক উন্নত হবে, এই আশা আমাদের। আমাদের ছাত্র জীবনে একটা জিনিস দেখতে পাই, কুকুর দেখলে বা প্রাণী দেখলে ফিল ছোড়া বা কিছু ছোড়া, এই ধরনের কিছু এই আসলে এটা কিন্তু সাধারণভাবে আমি একদিনে জোর করে বা এক সপ্তাহের মধ্যে বন্ধ করতে পারবো না, এবং সেইটা তার জন্যই কিন্তু আজকের এই সচেতনতা শিবির, এবং যে কারণে আমরা আমাদের প্রধান টার্গেট গ্রুপ কিন্তু এই বাচ্চা ছেলেরা ছাত্ররা, যাদেরকে আমরা একেবারে জীবনের এই শুরু থেকেই তাদের মধ্যে একটা ধারণা তৈরি করে দিতে চাই যে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কখনই করা উচিত, এতে তাদের মানসিক বিকাশে কিন্তু বিঘ্ন ঘটতে পারে। এই বার্তাটাই দেওয়ার জন্যই আমরা এই ছাত্রদের এই গ্রুপটাকে বয়স এই বয়সটাকে আমরা বেছে নিয়েছি। আর একটা বোর্ড দেখলাম যেটা সেফ ড্রাইভ সেফ লাইফ, কারণ আমরা আপনারা দেখবেন অনেক সময় আমরা বিভিন্ন মেসেজ পাই হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যে একটা হাঁসের গ্রুপ রাস্তা পেরোচ্ছে, পুরো একটা ট্রাফিক সিগন্যালে পুলিশ তাদের দখল, সব গাড়িকে আটকে দিচ্ছে। সেই সচেতনতাটা আমরা বৃদ্ধি করতে চাই যে সেফ ড্রাইভ সেফ লাইফের অঙ্গ হিসেবে আমরা বলতে চাই যে যখন যেমন মানুষকে বলা হচ্ছে সাবধানে গাড়ি চালান জীবন বাঁচান, তেমনিভাবে যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে বলা যে যখন কোনো পশু বা পাখি তাদের রাস্তা পার করছে তাদেরকে সাবধানে তাদেরকে পার হতে দেওয়া, তাদেরকে নিরাপদে পার হতে দেওয়া, সেই সময়ের জন্য গাড়িটাকে থামিয়ে দেওয়া। এইবার বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। রথতলা সংলগ্ন ভারত সেবাশ্রমের উদ্যোগে পড়ুয়াদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হলো। আয়োজকদের পক্ষ থেকে এদিন 8টি স্কুলের পড়ুয়াদের হাতেই সমস্ত সামগ্রী তুলে দেওয়া হয়। পড়ার সামগ্রী হাতে পাওয়ায় খুশি ওই সমস্ত পড়ুয়ারা। স্কুলের পড়ুয়াদের হাতে পড়ার সামগ্রী তুলে দেওয়া হলো বুধবার। রথতলা সংলগ্ন ভারত সেবাশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। ভারত সেবাশ্রম প্রাঙ্গণে চলে এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে 8টি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে পড়াশোনার সরঞ্জাম তুলে দেওয়া হয়। সেবাশ্রমে স্বামীজি, বর্ধমান পৌরসভার MCIC খোকন দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে চলে সমগ্র কর্মকাণ্ড। পড়ার জিনিসপত্র হাতে পাওয়ায় খুশি পড়ুয়ারা। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখব পরবর্তী খবরে। ভাতার হিন্দু মিলন মন্দিরে গুরু মহারাজের 122তম জন্মতিথি উদযাপন হল। মাঘী পূর্ণিমা উপলক্ষে এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। অসংখ্য ভক্ত আশ্রম প্রাঙ্গণে উপস্থিত হন ভোগ গ্রহণের লক্ষ্যে। বুধবার মাঘী পূর্ণিমা উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত ভাতার হিন্দু মিলন মন্দিরে গুরু মহারাজের 122তম জন্মতিথি উদযাপন করা হয়। এই উপলক্ষে এদিন সকাল থেকেই নানারূপ ধর্মীয় পূজাপাঠের আয়োজন করা হয়। মধ্যাহ্নে অন্নকূটের ব্যবস্থা করা হয়। এদিন এই অন্নকূটে ভাতার সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষও অংশগ্রহণ করেন। 122তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এই উদযাপন উপলক্ষে আজকে আমরা একটি মহোৎসবের আয়োজন করেছি। এই আয়োজনে আমার সমস্ত সহৃদয় বন্ধু, সন্তান এবং সন্ততি যারা আছে সবারই সহযোগিতায় এই কর্মকাণ্ডটি আজকে আমরা
উপনীত হয়েছি এবং সবার কাছে আমার এই ইচ্ছা যে এই কর্মকাণ্ড যেন এইভাবে প্রত্যেকবার আমরা সুন্দরভাবে উদযাপিত করতে পারি। আশ্রমের কর্মীরা সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন। ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত ভাতার হিন্দু মিলন মন্দিরে আজকে আমরা শ্রী শ্রী গুরু মহারাজের 122তম জন্মতিথি উপলক্ষে একটি মহোৎসবের আয়োজন করেছিলাম। আমাদের ভাতারের সমস্ত যুবকবৃন্দ এবং আরও আমাদের আশ্রমের যে সমস্ত স্বেচ্ছাসেবকরা আছেন সবাই মিলে আমরা এই মহোৎসব করছি। আমাদের যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমাদের এখানে আজকে 3,500 মতন লোক আজকে এই মহোৎসবে প্রসাদ গ্রহণ করেছে এবং আমরা খুবই আনন্দিত যে এইরকম একটা মানুষের সেবা করতে পেরেছি। ভারত সেবাশ্রম সংঘ তাদের যুবকরা চিরকাল মানুষের সেবার জন্য নিয়োজিত থাকে। আজকের এই সেবা কাজে আমরা যারা কাজ করছি তারা সকলেই খুবই আনন্দিত। তারা জানান প্রতি বছরই এইরূপ অনুষ্ঠান আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে থাকে। গুরু মহারাজজির আজকে পূর্ণমাগী পূর্ণিমার তিথিতে আমাদের গুরু মহারাজজির জন্মদিন আজকে সেই উৎসব সেই উপলক্ষে আর কি আমাদের এই উৎসব আয়োজিত হয়েছে এবং আমরা প্রায় 3,500 মতো লোককে আমরা প্রসাদ দিতে পেরেছি। এখনো মানুষ দলে দলে মানুষ আসছে এবং এই প্রসাদ গ্রহণের জন্য আমরা খুবই আনন্দিত। আর এটা আমাদের 40তম বর্ষ, ভাতার হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে এটা 40তম বর্ষ। আর সকলকে সকলকে আমার আর একটু আবেদন যে আমাদের এই মন্দির গুরু মহারাজজির এই মন্দির অর্ধনির্মিত অবস্থায় রয়েছে, সাধারণ মানুষের পক্ষ থেকে মানে আবেদন করছি সাধারণ মানুষের কাছে এই মন্দিরের কাজ যাতে ত্বরান্বিত করে যায় এবং তারা মানে সহৃদয় ব্যক্তি যদি মুক্ত হস্তে দান করেন আমাদের মন্দিরটা আশা করছি সামনের বছরের মধ্যে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। রেলগেট বিভ্রাটের জেরে যানজটের পরিস্থিতি তৈরি হয়। ঘটনাটি ঘটেছে মশাগ্রামে। গেটম্যান গেট তোলার সময় হঠাৎই গেটের তার কেটে যায়, ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনার জেরে সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে পড়ে। গেটের তার কেটে যাওয়ায় অল্প বিস্তর আহত হন বেশ কয়েকজন মানুষ। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আজ সকালবেলা 10:05 নাগাদ মশাগ্রাম যে রেলগেট আছে রেলগেটের কাছাকাছি একটা জায়গাতে মানে রেলগেটেই গেটটা তুলতে গিয়ে গেটম্যান গেটের দড়ি ওই যে তারগুলো থাকে তারগুলো ছিঁড়ে ফেলে। তারগুলো ছিঁড়ে ফেলার কারণে দীর্ঘক্ষণ ধরে যানজট হয়। প্রায় 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত যানজট হয়। বিভিন্ন অ্যাম্বুলেন্স লরি এবং বাস টেকার সমস্ত কিছু আটকে পড়ে। আমি ওই যানজটে ছিলাম আর একটুখানির জন্য আমি বেঁচে গেছি। আমার মাথায় এই জায়গাটা লাগছিলো, একটুখানি সামান্য মতো আঘাত লেগেছে। গেটটা যখন পড়ছিলো মানে গেটে যখন তোলা হচ্ছিলো গেট তুলতে তুলতে গেটটা হঠাৎ করে পড়ে যায়। আমার মাথাতে একটুখানি লাগে। ওই জায়গায় ভাস্কর বলে একটা ছেলে ছিল, যে গেটম্যান যিনি গেটম্যান ভাস্কর বলে একটা ছেলে ছিল, ওর সামান্য তৎপরতা আমরা বেঁচে যাই। এবং বেশ কয়েকজন, আমি নয় এবং আমার সঙ্গে বেশ কয়েকজন রাজা বলে একজন ছিল, সেও বেঁচে যায়। দিয়ে তারপরে কি এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে? 1-1.5 ঘন্টা পর মোটামুটি যান চলাচল স্বাভাবিক। মশাগ্রাম থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগে অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল কাল্লার অতিরিক্ত দায়রা আদালত। রেললাইন পারাপার করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। কাল্লায় গ্রেপ্তার হওয়া বাসিন্দাদের পরিবারের সদস্যরা তাদের মুক্তির জন্য কাল্লা মহকুমা শাসকের স্মরণাপন্ন হলেন বুধবার। সামাজিক নিরীক্ষা বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হল বুধবার। বুধবার অনুষ্ঠিত হল গণ উপনয়ন। বোরহাট সংলগ্ন রামকৃষ্ণ শারদাপীঠ উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হল বুধবার। রত্তলা সংলগ্ন ভারত সেবাশ্রমের উদ্যোগে পড়ুয়াদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হল। ভাতার হিন্দু মিলন মন্দিরে গুরু মহারাজের 122তম জন্মতিথি উদযাপন হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা।
আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।